তে গরুটা হচ্ছে তখন পাগলামি করে পুরো গাবতলি হাট কিন্তু পাগল করে ফেলেছিল Damn, it's gonna be a long night. Yeah. You know. I said, damn, it's gonna be a long night. Woo. Yeah, let's go. Look, look, look. I told Shorty, drop it for a real one. Yeah. Go ahead and pop it, let me feel some. Let me feel some. Do it for the boy with a bag now. Movie star money making everybody act out. I don't lie to these women, if I want them, then I tell them. Don't get fly for these women, I was born with these propellers. All my haters cannot beat me, so I call them acapellas. See, I'm only getting better, you only get jealous. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your look. Hello viewers, assalamualaikum, kemon achen shobai. Ider kintu ar beshi din baki nei. 2021 এর কুরবানি ঈদ কিন্তু প্রায় চলে আসছে, আর এখন কিন্তু আমি রয়েছি হচ্ছে গাবতলি গরুর হাটে। তো গাবতলি গরুর হাটে কিন্তু অলরেডি গরু কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আজকের বাজারে কি রকম প্রাইসে গাবতলি গরুর হাটে গরুগুলো বিক্রি হচ্ছে। আসুন দেখি গাবতলি গরুর হাটে কি ধরনের গরু বিক্রি হচ্ছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আমরা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 1,30,000 টাকার মধ্যে সেল হয়েছে। গরুটা 1,30,000 টাকার গরু, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কত বিক্রি হয়েছে? 50,000 টাকায়। 51,000 টাকার মধ্যে গরুটা সেল হয়েছে দেখতে পাচ্ছেন, মাত্র 51,000 টাকার গরু। কত পড়ছে আঙ্কেল? 88,000 টাকায় দেখতে পাচ্ছেন গরুটা বিক্রি হয়েছে। আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই লাল গরুটা, এই গরুটা কিন্তু মাত্র হচ্ছে 88,000 টাকার মধ্যে সেল হইলো মাত্র। তো সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1,20,000 টাকার মধ্যে গরুটা কিন্তু সেল হয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখিয়ে দিলাম, এরপরে কিন্তু একটা কালো একটা গরু আসছে ব্ল্যাক কালার মধ্যে, এটার দামটা জানার চেষ্টা করবো। আর এখানে একটা কালো গরু রয়েছে, এটাও কিন্তু 1,20,000 টাকার মধ্যে গরুটা কিন্তু সেল হয়েছে মাত্র দেখতে পাচ্ছেন। গাবতলি হাট থেকে আজ গরু কি দামে বিক্রি হচ্ছে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এই কালো রঙের গরুটা 1,20,000 টাকার মধ্যে সেল হয়েছে দেখতে পাচ্ছেন। লাল গরুটা নিয়ে যাওয়া হচ্ছে 1,60,000 টাকা গরুটা। আর এরপরে আরেকটা কালো গরু, ভাই কালোটা কত পড়ছে? এটা এটা হচ্ছে 1,19,000 টাকা পড়ছে গরুটা। পড়ছে এটা 92,500 টাকার মধ্যে কিন্তু গরুটা সেল হয়েছে, মাঝারি সাইজের মধ্যে একটা গরু। আরেকটা গরু বিক্রি হচ্ছে, এটার দামটা জানার চেষ্টা করি। ভাইয়া কত নিছে গরুটা? ওকে, 82,500 টাকায় গরুটা কিন্তু বিক্রি হলো মাত্র। খুব সুন্দর একটা গরু, 82,500 টাকায় বিক্রি হলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 90,000 টাকায় সেল হয়েছে। আর পাশে কিন্তু আরেকটা রয়েছে, এটা হচ্ছে 50,000 টাকায় সেল হয়েছে। পাশের গরুটা হচ্ছে 50,000 টাকায় সেল হয়েছে, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 90,000 টাকায় সেল হয়েছে। তো এখন যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু 1,20,000 টাকায় গরুটা সেল হয়েছে। গরুটাকে ট্রাকে তোলা হবে এখন। তো জোড়া গরু দেখতে পাচ্ছেন 1,86,000 টাকায় কিন্তু জোড়া গরু বিক্রি হয়েছে। খুবই সুন্দর বড় সাইজের মধ্যে কিন্তু একটা গরু, কালো রঙের 1,30,000 টাকায় গরুটা বিক্রি হলো। খাসি কিন্তু বিক্রি হয়েছে, জোড়া খাসি 36,000 টাকায় বিক্রি হয়েছে। জোড়া খাসি 36,000 টাকা, 1,45,000 টাকায় গরুটা বিক্রি হয়েছে। জোড়া গরু বিক্রি হয়েছে 1,55,000 টাকায় বিক্রি হয়েছে জোড়াটা। ওকে, খুবই সুন্দর কিন্তু আসলে গরু দুইটা, জোড়া গরু 1,55,000 টাকায়। কত বিক্রি হয়েছে ভাই? 1,10,000।
এই গরুটা কিন্তু হচ্ছে 1,10,000 টাকায় বিক্রি হয়েছে গরুটা, 1,10,000 টাকায়।